আমি কিন্তু স্টিল কোনো জ্যাকেট পরি নাই, মানে আমার কোনো ঠান্ডাই লাগতেছে না। হ্যাঁ লাইসেন্স নাই, তাহলে উঠো নামো। না চল আমি নিয়ে যাই। আরে নামো, আমার নতুন ভিডিও শুট। তো আজকে আমার এটা নতুন ব্লগ, লাস্ট ব্লগে যে রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো তাই আজকে নতুন ব্লগ করতে বের হয়ে গেলাম এই রাতের বেলায়। সো আজকে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার আছে, আমার ভাগিনী আছে। সো গাইস দিস ইজ মি জিসান জাহিদ, আমি চলে আসছি মামার চ্যানেলে আমার, কারণ মামা আমাদের চ্যানেলে আসে না। সো ব্যাপার না, মামা আমাদের চ্যানেলে না আসলে আমরা কিন্তু মামার চ্যানেলে চলে আসবো না। আমি কি বলছি আসবো না? আমি তো বলছি আসবো, মামা আসতে চায় না। সো যাই হোক, আমরা জোর করে মামার চ্যানেলে চলে আসি। সো আমি কিন্তু একলা না, আমার সাথে কিন্তু ভাইও আছে। আমার নতুন চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু প্রমোট মেরে দিন। আর এনামুল হাসান চ্যানেলে চলে যান। নতুন চ্যানেলে যে ভিউ হইতেছে 7000 8000 12000 সব দিন, কি বলে সাধারণত একদিনে 12000 13000 ভিউ হয়ে যায়। ওরে বাপ রে বাপ, আমার ভিডিওটা দিয়ে সবচেয়ে বেশি ভিউ হয়েছে না? আসলে মামার ফেস ভ্যালুটা একটু বেশি, মানে মামার সাথে ভিডিও করলে আর তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে, মানে যতটুকু ফেমাস হবে তার চেয়ে বেশি হবে। আমি বলি বিন্দু তো হচ্ছে মানে মামা ভাগিনা, ঠিক আছে, ভাগিনা তো পরে, আগে তো মামা। সো মামার লেজ ধরে ভাগিনা উপরে উঠে যাবে। তো যাই হোক, আজকে আমি যে মামার লেজ ধরে আজকে আমাদের মানে ঘুরতে নিয়ে যাইতেছে। সো এখন অলমোস্ট কয়টা বাজে, কি আসে বিষয় সবকিছু কিন্তু ডিটেলস মামাই বলবে, ঠিক আছে। সো আমাদের সাথে কিন্তু আরেকজন আছে, সো যে কিন্তু এই যে গাড়িতে বসে আছে এখন অলরেডি। সো যেতে 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 আরো কথা হবে, আর এখানে বসে আছে ড্রাইভার। সো ড্রাইভার গাড়ি স্টার্ট দেন। তুমি লাইসেন্স আছে? লাইসেন্সটাকে দেখান, লাইসেন্স দেখাতে হবে আগে। লাইসেন্স ছাড়া গাড়িতে বসেই যাবে না, তাও ড্রাইভিং সিটে বসেই যাবে। লাইসেন্স নাই তাহলে উঠো নামো। যেখানে আপদ নাই সেখানে, ঠিক আছে। আমাদের দেখবি দেখবি, যেতে যেতে কথা হবে, আর দেরি না করে বাসা থেকে বের হয়ে যাই। চলে আসছি মামা হাইওয়েতে, আর আপনার টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো ভাবলাম যে আজকে আমরা একটু মামাতে যাই, ইলিশ খাই, সবাই যায়। এটা আসলে এখন রেগুলার হয়ে গেছে, সবাই এখন কিছু হলে মামা চলে যায় খেতে। তো ভাবলাম যে আজকে একটু শীতের ফিল্টা নেই, আর মামা গিয়ে একটু ইলিশটা খাই, কি বলো? ঠান্ডাতেই তো ইলিশ খেতে মজা নাকি যাই? আর আমরা যতটা ভাবছিলাম যে ঠান্ডা অত বেশি হবে না, বাট এখানে আসার পর মানে ঢাকার সাইড থেকে যখন বের হয়েছি, বের হওয়ার পরেই যে কুয়াশা আর যে ঠান্ডা, পুরা শরীর জমে যাচ্ছে ঠান্ডায়। আমি কিন্তু স্টিল কোনো জ্যাকেট পরি নাই, মানে আমার কোনো ঠান্ডাই লাগতেছে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মামি বলতাছিল যে মামার ঠান্ডাই লাগতেছে না, মানে কারণটা কি বুঝতেছিল না। পুরো উঠে রাখছি না, দেখ এটা ঠান্ডাই লাগে না। এখন এখন ঠান্ডাই লাগতেছে না, মানে কোনো ঠান্ডা নাই। ঠান্ডা বলতে কোনো কিছু নেই, মনে করেন নাটকের মতো মনে করেন যে ঠান্ডা বলতে কিছু নাই না, মানে ব্লগ ব্লগ চলতেছে তো এই জন্য একটু দেখাই যাচ্ছে যে না ঠান্ডা লাগে না, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিন্তু ঠান্ডায় কাঁপতেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। ইলিশ মাছটা ওয়েট করতেছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ সো আমরা তাড়াতাড়ি করে চলে যাই নাকি মামা? আর এখানে রাস্তার ভিউটা একটু দেখাও, রাস্তার ভিউটা কত জোস। সো আমরা যেতে যেতে রাস্তার কিছু ভিউ দেখাবো। মাছ পথে নেমে আমরা একটু কিছু ফটো শুট করলাম, সবাই এখানে ব্রিজের উপরে নেমে দাঁড়ায়। সো এখানে নেমে দাঁড়ায় খুব ভালোই লাগলো, মানে বাতাসটা একদম পুরা একদম গায়ে লাগছে।
আমি জানলে আগে সত্যি কম্বলটাই নিয়ে আসতাম, বিশ্বাস করো। মামা আসলে শুদ্ধ বলতে চায়, কিন্তু মাঝখান দিয়ে একটু নোয়াখালী আইসা পড়ে, নোয়াখালী বাসা। কি বল মামা, কাজ করো তুমি, নেক্সট ডে তোমাকে একটা চ্যালেঞ্জ দেই যে নেক্সট ডে ব্লগটা তুমি করবা, তুমি সারা দিন ওটা তুমি নোয়াখালী ভাষায় বলবা, তুমি শুদ্ধ বলতে পারবা না। হ্যাঁ হ্যাঁ, একটা চ্যালেঞ্জ আসলে, এটা চ্যালেঞ্জ যদি আমি পাস করি তাহলে কি দিবা আমাকে? হ্যাঁ, এটা মনে করো আমি চ্যালেঞ্জে পাস করলাম তখন। আচ্ছা তাহলে ওই দিনে যত খাওয়া দাওয়া হবে সব ট্রিট আমি দিব তোমাকে। যে ওই দিন ব্লগের দিন আমি যা যা খাবো? হ্যাঁ যা যা খাবা, মানে একদম সবার লাস্টে যা, আমি যেখানে যেখানে খাইতে চাই ওখানে ওখানে নিয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে নেক্সট যে ব্লগটা হবে, কিন্তু একটা ওয়ার্ডে শুদ্ধ ভাষায় বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, নেক্সট যে ব্লগ হবে ওই ব্লগে আমি ফুললি নোয়াখালী ভাষা কথা বলবো। হ্যাঁ, ফুল ব্লগ হবে নোয়াখালী ব্লগ। হ্যাঁ নোয়াখালী ব্লগ ফুল ব্লগ। আচ্ছা টাইটেলও দিয়ে দেবো কি, নোয়াখালী ব্লগ। হ্যাঁ নোয়াখালী ব্লগ, নোয়াখালী ব্লগ, ঠিক আছে টাইটেল ওইটা দিয়ে দেবো, পুরো নোয়াখালী ভাষায় কথা বলবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সো তুমি রেডি থাকো, আমি রেডি, তুমিও রেডি থাকো, আর যদি আমি জিতে যাই তখন তো ঠিক আছে, তাহলে ওই দিন যে বিল হবে ওটা ঠিক আছে আমি দেবো, যদি আমি বিল না ওই দিন আমি আমি যেখানে যেতে যাব তুমি ওখানে নিয়ে যাবা, যেখানে যা খেতে যাবে ওটা খাও। ঠিক আছে ডান। ওকে গাইস, তাহলে কি হচ্ছে যে নেক্সট যে ব্লগটা আসবে ওটাতে সাক্ষী পড়ে, তোমার মামা বলবে যে না আমি তো না না না, এই যে আমি তো সাক্ষী, আমি সাক্ষী, এন্ড অলরেডি ক্যামেরাতে যারা দেখতেছে তারা সবাই সাক্ষী যে নেক্সট যে ভিডিওটা আসবে ওটাতে, যে ব্লগটা আসবে ওটাতে ফুললি ফুল ব্লগে মামা নোয়াখালী ভাষায় কথা বলবে। আচ্ছা যাই হোক, আমরা যাইতে থাকি আর যাওয়ার পর দেখি ইলিশ মাছ কি আমরা ভেজে খাবো নাকি ধরে খাবো না কিনে খাবো দেখি, তারপর দেখা যাবে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি মামা, আর এই যে মামা আসলে যেটা হয় এই রেস্টুরেন্টে যে মামার আছে তারা কিন্তু এসে ডাকা ডাকি শুরু করে দেয়। এই যে দেখেন, এই যে দেখেন, এই সবারটাই নাকি ভালো মামা, সবারটাই নাকি ভালো, তাহলে তাহলে খারাপ কোনটা? সব জায়গায় খাই একটা একটা করে, সবারটাই নাকি ভালো। এখানে সবাই একদম গাড়ির সামনে এসে ডাকতেছে, ওফ ওফ শখের হারি। ওই যে দেখেন, এখানে গাড়ির সামনে এসে বসছে, ওই যে মানে যাইতেই হবে, মানে কি যে বলবো, কি একটা অবস্থা। আচ্ছা আমরা তো ডিসাইড করি আগে আমরা কোনটা, যে নিরালা এটা কিন্তু ভালোই, নিরালাতে আমরা আসছিলাম এর আগে, আর ওই পাশে মানে আছে মোল্লা, মোল্লা মামার। আর এদিকে দেখেন গাইস, এই যে আমাদের দেখেন পরে পরে ঘুমাচ্ছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কোনটা বলবো মামা? ওই দেখেন দেখেন দেখেন, এই মামা কি অবস্থা? ভালো আছেন গাইস? ফাইনালি কিন্তু আমরা চলে আসছি মামা, আর মেইন কথা হচ্ছে মামাতে ঢুকলেই মামারা আমাদের যেভাবে টানাটানি করে মনে হইতেছে গুলিস্তানে আমাদেরকেও বিক্রি করতেছে, এরকম একটা টানাটানি। যেহেতু মামির সাথে আসছি তো আমার কোনো চিন্তাই নেই, আমার পকেট খালি হবে না। না আমরা এখন তো ছোট ভাগি না, মামা অথবা মামি যে কোনো একজন দিবে। মামার দিকে তাকাবা, আচ্ছা মামার দিকে তাকাবা। এই তোমার না শীত লাগে না? এই হোয়াট ইজ দিস, এই যে দেখছেন শীত লাগে না, শীত লাগে না তো খুলে ফেলতেছে, এখন দেখি আমার পড়তেছে। আরে শীত লাগে না, এটা জাস্ট করে কই রাখ, মানে একটু লাগে আটকে রাখলাম, যে হাতে খাই খুঁজে লাগছে। ডিরেক্ট চলে আসছি কোন দোকানে আমি একটু দেখাই, সেটা হচ্ছে নিউ মোল্লা হোটেল। মামা আপনারা কি নিউ, আপনারা কি অলওয়েজ নিউ থাকবেন? অলওয়েজ অলওয়েজ, মানে যতবারই আসি নিউ মোল্লা, নিউ মোল্লা, মোল্লা আর পুরান হবে না, নিউই থাকবে। মামা আমাদের আসছি যে আজকে আপয়েন্টমেন্টটা কেমন হবে বলো? আলহামদুলিল্লাহ সব সময় যেরকম হয় সব এরকমই হবে। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক ধরনের মাছ আছে, মানে অনেক ধরনের না অনেকগুলো ইলিশ মাছ আছে, আপনাদের ইলিশের সাথে আর কি কি মাছ আছে একটু সকালে দেখান। নদীর পাঙ্গাস, আচ্ছা আচ্ছা নদীর পাঙ্গাস, এগুলো জি চিংড়ি, আচ্ছা। আর যদি ইলিশ ভাজা পিস করা কেউ খায় তাদের জন্য যে পিস করা আছে, আচ্ছা মানে ফুল ফুলও নেওয়া যাবে আবার পিস হিসেবে নেওয়া যাবে। তো মামা আমরা আজকে কোথায় আসছি এটা কোন হোটেলে বলো কিছু?
এটা হচ্ছে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত মোল্লা হোটেল মামা। যাই হোক, এই মোল্লা হোটেলে আমরা একদম প্রথম থেকে অনেক অনেক আসছি, অনেক আসছি, আস্তে আস্তে এখানেই আসি ম্যাক্সিমাম টাইম। যাই হোক, আমি একটা কথা বলার জন্য মানে আসছি এখন ক্যামেরার সামনে, সেটা হচ্ছে মামা, যেহেতু আমাদের আমাদের দুই ভাগিনাকে নিয়ে প্রথমবার আসলাম তুমি মামা মামাতে। সো আজকে আমি আর ভাইয়া মিলে সিলেক্ট করবো যে কোন মাছটা খাবো, ঠিক আছে? আমরা সিলেক্ট করে আমরা মনে মনে ভাবতেছিলাম যে আজকে মামাকে কিভাবে খসানো যায়, মানে সব থেকে বড় ইলিশ যেটা সেটা কিভাবে নেওয়া যায়, কিন্তু মানে আবার একটা জিনিস ভাবলাম যে আমরা মাত্র চারজন মানুষ এত বড় ইলিশ নিয়ে পরে খাইতে পারবো না। মামা মিডিয়াম একটা সুন্দর দেখে ডিম সহ ইলিশ দিবা, ঠিক আছে? মিডিয়াম এর বড় আছে, অনেক বড় আচ্ছা এর এই মিডিয়াম, ঠিক আছে? আমাদের সুন্দর দিয়ে দাও। সো গাইজ, এখন আমরা দেখবো কিভাবে আমাদের মাছটা তারা প্রসেসিং করবে, কিভাবে রান্না করবে, কিভাবে কি করবে, কিভাবে চিংড়ি দিয়ে ভর্তা হবে, নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের দেখেন মাছটা ফুলতেছে, মামা একটা হাসি দাও না মামা। গাড়ি বাইক অভাব নেই, মানুষজন মানে একটা জমজমাট একটা জায়গা হয়ে গেছে। তুমি টাইম দেখাও যে এখন কয়টা বাজে আসছি আমরা, টাইম তো দেখাইলা না। এখন হচ্ছে 2:25, এখানে রাতে 2:25 এত মানুষ, মানুষের ভিড়। আর আমার আসতেছে ঘুম, একদম তাজা তাজা গরম গরম ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা, ইলিশের লেজ ভর্তা, চিংড়িটা নিচ্ছে চিংড়ি ভর্তা, এটা লেজ না, এটা লেজ, এটা চিংড়ি, আর এটা হচ্ছে ওই যে আচার দিয়া, আচার দিয়া পেঁয়াজ টিয়াজ মরিচ দিয়া ভর্তা। সালাড তো কিন্তু ওই ইলিশ মাছ ভাজার যে তেলটা, ওই তেল মশলা দিয়ে বানানো হয়েছে, তো এটার মধ্যে একটা ইলিশের ফ্লেভার পাওয়া যাবে। সো এই যে আমাদের খাবার কিন্তু চলে আসছে, আমার পুরো পুরো এনার্জি চলে আসছে খাবারটা দেখে। ও খাবার দেখে আর আমরা যে সুন্দর ভাজা দেখছি গ্রান, ও এটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা, আপনাকে মরিচটা খাওয়ার চ্যালেঞ্জটা দেখে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমি ঝাল নাই, আমাদের খাবার কিন্তু শেষ, আমাদের সবার খাওয়া শেষ। সো এখন মামা আমাদের ফাইনাল একটা রিভিউ দিব যে ফাইনাল কোনটা কোনটা বেশি মজা লাগছে। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে যেটা, সেটা হচ্ছে লেজের ভর্তা। আর ইলিশ মাছটা তো রেগুলার যেরকম হয় সেম, বাট লেজের ভর্তাটা আমার সবচেয়ে বেশি মজা লাগছে, আর বেগুন ভর্তাটা স্পেশালি। এই প্লেটে যেটা যেটা ছিল সেগুলো অনেক ভালো, বাট এটা ওই তুলনায় একটু কম। আচ্ছা আচ্ছা, ওটা একটু কম মজা, মানে এমনি ইলিশ মাছটা কেমন লাগছে? ইলিশ মাছটা হ্যাঁ খুব ভালো ছিল, পেট শান্তি তো সব শান্তি, এটাই আর কিছু হবে। আমাদের হাতের রান্না আমরা তারপর একটু বলি, অনেক মজা হয়েছে, অনেক বেস্ট।
মানে পুরো মাওয়ার মধ্যে আমাদের মতো রান্না কেউ করতে পারবে না, আমার মামির মতো। তাহলে চাকরি নিয়ে আর মামি আর তুই চাকরি নিয়ে নে, আমি আর মামি মিলে একটা রেস্টুরেন্ট দিয়ে দেব, নাম দেব মোল্লা মামি রেস্টুরেন্ট। তো মামা একটা কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে তোমার যে এত ঘুম, যাওয়ার সময় তো ড্রাইভ করবে কে? আমার তো ভয় আছে, টেনশন আছে। দেখা যাবে তুমি ঘুমা যাবে আর আমরা বাসা না যা ডিরেক্ট উপরে চলে যাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন বাসার দিকে মুভ করব। আর আজকে আসলে ব্লগটাতে অনেক বেশি ফান করতে পারি নাই, মজা করতে পারি নাই, কারণ সবাই টায়ার্ড ছিলাম আর বেসিক্যালি রাতে তেমনটা সবসময় বের হওয়া হয় না, রাতে ম্যাক্সিমাম টাইমে ঘুমাই। ঘুমের সময়টাতে যখন বাইরে বেরোইছি তো একটু মানে খুব ব্যাড বস লাগতেছিল, প্রচন্ড আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য আমি একটু লাফালাফি করতে পারি, অনুষ্ঠান করতে পারি নাই। আমি একটা জিনিস বলতে চাই যেটা আমি বলতে পারি না অনেকদিন, তোমার মন থেকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ, আজকে খাওয়াইছো, আজীবন খাওয়া মানে আজীবন খাওয়াবা, দ্যাটস ওয়াই একটু পাম দিয়ে দিলাম, ঠিক আছে? না না আসলে থ্যাংক ইউ, ঠিক আছে? এরকম রেগুলার খাওয়াবা তাহলে অনেক বেশি বেশি থ্যাংক ইউ দিব তোমার, ঠিক আছে? সেটাই সেটাই, খাওয়া দাওয়া আসলে কোনো ম্যাটার না, আমরা একসাথে আসছি তাই না, একসাথে বাইরে আসছি, একসাথে আসলাম, একটু পান হলো, দুষ্টমি হলো, এটাই তো। অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলেই আমরা এরকম আরও ভিডিও বানাতে থাকবো, রেগুলার কন্টেন্ট আসবে। আর মামা কিন্তু রেগুলার হয়ে গেছে, কোপা সামসুর উইকে ইনশাল্লাহ দুটি করে ভিডিও আসবে, সো মামা কিন্তু খুবই রেগুলার। সো সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং বেশি বেশি ভিডিও শেয়ার করে মামার সাথে থাকেন এবং আমাদের সাথে থাকেন, ঠিক আছে না? সো এখন আমরা বাসার দিকে মুভ করবো আর যেন সেফলি যেতে পারি, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই।